হ্যালো বন্ধুরা, তো আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো, যদি আপনি কোনো ছবি পিএনজি তে সেভ করতে চান। তো বন্ধুরা, পিএনজি মানে কি আপনাদেরকে ফার্স্ট দেখিয়ে দিই। ধরুন বন্ধুরা, আপনি একটা পেজ নিয়েছেন এবং একটি ছবি আপনি এমনভাবে সেভ করতে চান। ধরুন বন্ধুরা, এই ছবিটা রয়েছে, আপনি এই ছবিটা এমনভাবে সেভ করতে চান, যেখানে ছবিটা নিলেন, নেওয়ার পর বন্ধুরা ছবিটা ফার্স্ট আমি ছোট করে নেব, যে আপনি এমনভাবে সেভ করবেন যে ছবিটা দ্বিতীয়বার যখন আপনি ইউজ করবেন বা ব্যবহার করবেন বা অন্য কোনো ছবির উপর নিয়ে যাবেন, আপনাকে আর পেন টুল দিয়ে কাটতে হবে না বা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না। তো এমনভাবে কীভাবে সেভ করবেন? তো বন্ধুরা, সবাই জানেন যে পিএনজিতে সেভ করলে, পিএনজি মোডে বা পিএনজি ফরম্যাটে সেভ করলে, তাহলে দ্বিতীয়বার আপনাদেরকে আর ছবিটা কাটতে হয় না সিলেক্ট করে। যেমন বন্ধুরা, এখানে আমি ছবিটাকে এখন কেটে দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম। তো এখন যদি আমি ছবিটাকে সেভ করি, এভাবে ছবিটাকে সেভ করে দিই, কারণ এখন এই মুহূর্তে আমি ছবির ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিয়েছি, রেড ছিল হোয়াইট করে দিয়েছি বা ডিলিট করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখন যদি ছবিটা আমি সেভ করি, এখানে ডেস্কটপ সেভ করছি ছবিটা, আর এখানে জেপিজি করছি, জেপিজি মোডে, বা এখানে পিএনজি অপশান রয়েছে, যদি আমি পিএনজিও করি, এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিএনজি রয়েছে, যদি আমি এখানে পিএনজি করি, এইভাবে সেভ করে দিই, তবুও ছবিটা আমরা পিএনজি মোডে পাবো না। কীভাবে বুঝবো বন্ধুরা দেখুন, এই ছবিটাকে আনসেভ করে দিলাম এবং একটা আমি কোনো সিনারি নিলাম, যে সিনারির উপরে ছবিটা আমি নিয়ে যাব। তো বন্ধুরা, একটা যে কোনো একটা সিনারি আমি এখানে নিয়ে নিচ্ছি। সিনারি নেওয়ার পর বন্ধুরা দেখুন, আমি ওই ছবিটা এখন নেব, যে ছবিটা এই মুহূর্তে আমি সেভ করলাম। তো বন্ধুরা, এই মুহূর্তে এই ছবিটা আমি সেভ করলাম, পিএনজিতে সেভ করেছি, তবু এই ছবিটা এখানে পিএনজিতে আসছে না, ব্যাকগ্রাউন্ড হোয়াইট আসছে। তো বন্ধুরা, আজকে ভিডিও দেখাবো যে কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবি সেভ করে রাখবেন। তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবেন, কোথাও না কেটে। ভালো লাগে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করে কমেন্ট করবেন, আর এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, ছবিটা এখানে নিয়েছি এবং আবার দ্বিতীয়বার আমার এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবি সেভ করবেন। তার জন্য বন্ধুরা, ফার্স্ট আপনাকে বন্ধুরা, আমি দুটো ছবি সমস্ত কিছু কেটে দিতে চাই স্ক্রিন থেকে, এবং আপনাকে একটা পেজ নিতে হবে, আপনি যে ছবি সেভ করুন না কেন, একটা পেজ নিতে হবে। ফাইলে যাবেন, নিউতে যাবেন, আর এখানে ওকে করার আগে অবশ্যই করে, নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্রান্সপারেন্ট, এখানে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, হোয়াইট রয়েছে, ট্রান্সপারেন্ট, অবশ্যই করে আপনারা ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। এবং ট্রান্সপারেন্টে ক্লিক করার পর আপনি এখান থেকে ওকে মারবেন। আপনার সাইজ মতো আপনি এখান থেকে পেজের সাইজ সিলেক্ট করতে পারেন, যেমন আমি এখানে বড় সাইজের পেজ নিয়েছি, আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি A4 সাইজ নিতে পারেন, বা ম্যানুয়ালি আপনি যেমন চাই এখানে লিখে নেন, আপনি পেজ নিতে পারেন। তো এখানে পেজ নেওয়ার পর আপনি যে ছবিটাকে পিএনজিতে সেভ করতে চান বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেভ করে রাখতে চান, যাতে পরবর্তী সময় কাজে লাগাবেন বা অন্য কোনো ছবির উপরে সেভ করবেন, তো আমি এখানে ডবল ক্লিক করলাম বাইরে এবং এখান থেকে ছবি ওপেন হয়ে গেছে। তো এখানে আমি একটা ছবিকে, তো বন্ধুরা এই ছবিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখান থেকে একটা ছবি, ওই ছবিটার ব্যাকগ্রাউন্ড কিছুটা রয়ে গেছে। তো বন্ধুরা, রেড ছবিটা আমি নিলাম, এবং রেড ছবিটা নেওয়ার পরে যদি আমি রেড ছবিটা এখানে নিয়ে নিই, নেওয়ার পর বন্ধুরা দেখতে পাবেন, যখনই আমি এর ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে সেভ করবো, এই মুহূর্তে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেভ করেছি, বাট সেভ হয়নি, পিএনজিতে সেভ করেছি কিন্তু পিএনজিতে সেভ হয়নি। তো বন্ধুরা, এখন আপনাদেরকে সেই সেমভাবে সেই ফটোটা নিয়েছি এবং পিএনজিতে সেভ করে দেখাবো, দেখবো এটা পিএনজিতে সেভ হয় কি না। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো, এর জন্য আপনাকে ম্যাজিক টুল নিতে হবে, এর উপরে ক্লিক করতে হবে রেড কালারের উপরে, এবং ব্যাক স্পেস মারলে বা এখান থেকে ব্রাশ নিয়ে এইভাবে আপনি মুছে মুছে মুছতে পারেন, কিংবা আপনি ব্যাক স্পেস মারলে সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে ডিলিট করে দিয়েছি, কন্ট্রোল ডি মেরে সিলেক্টটাকে ডিসিলেক্ট করে দেবো। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন, ছবিটা এখন রয়েছে, যেহেতু এক্সট্রা বাইরে অনেক জায়গা রয়েছে, তাই আমি এখান থেকে ক্রপ করে নেবো, ছবিটাকে ছোট করে নেবো, নাহলে ছবিটা অনেক বড় আসবে। আর বন্ধুরা দেখুন, এখান থেকে ছবিটা আমি এখন সেভ করবো, এন্টার মেরে দিলাম, আর ছবিটা এখানে ছোট হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে আমি এই ছবিতে পরিবর্তন করলাম এই মুহূর্তে। তো এখন ছবিটাকে সেভ করবো, তো কন্ট্রোল এস মারতে পারেন কিংবা ফাইল অপশানে যেতে পারেন, এই ছবির উপরে ক্লিক করে ফাইল অপশানে যেতে পারেন। ফাইল অপশানে যাওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার সামনে যে স্ক্রিন দেখাচ্ছে, অবশ্যই করে নিচে যে ফরম্যাট অপশানটি রয়েছে, এই ফরম্যাট অপশানে যে ডান সাইডে আপনি ক্লিক করবেন, এখান থেকে আপনি পিএনজি ক্লিক করবেন। বন্ধুরা মনে রাখুন, পিএনজির যেটা লেখা রয়েছে নিচে থেকে 5 নম্বর অপশানটা পিএনজি, এখানে ক্লিক করবেন। আর এখানে আপনি যা খুশি নাম লিখে দিতে পারেন, তো যে নাম রয়েছে আপনি সেই নাম দিয়ে লিখে দিতে পারেন, কিংবা আপনার ইচ্ছা মতো নাম এখানে লিখে দিতে পারেন। তো বন্ধুরা লেখার পর আপনার এখান থেকে সেভ মারবেন, ওকে মারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি এই ছবিটা এখন কেটে দেবো, কারণ অলরেডি সেভ করে নিয়েছি, পেপার ক্লসিং সেভ চাইছে, বাট অলরেডি আমি সেভ করে দিয়েছি, তো এটাও কেটে দেবো। আর এখানে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করার পর দেখবো যে ছবিটাকে আমি সেভ করেছি, সে ছবিটা হলো এই ছবিটাই।
তো এটা আমি ডাবল ক্লিক করব আর ছবিটা এখন নিয়েছি। তো বন্ধুরা দেখুন এই ছবিটাকে আমি এখন অন্য কোনো ছবির উপর নিয়ে যাব আর দেখব এই ছবিটা ব্যাকগ্রাউন্ড ডিলিট সত্যি হয়েছে না এখন ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমি এখানে একটা সিনারি নিয়ে নিলাম আর এই ছবিটাকে সোজা মুভ টুলে ক্লিক করব, এই ছবিটাকে টেনে নিয়ে এখানে ছেড়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটা ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? আজকে ছবিতে আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনি ছবি পিএনজিতে সেভ করে রাখবেন। তো অবশ্যই করে অনেকে কাজে লাগে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বা অনেক কষ্ট একটা ছবি পেন টুল দিয়ে কেটে সেভ করে রাখলো এবং সেটা জেপিজি মোডে সেভ হয়ে গেল। তো বন্ধুরা এর জন্য দুটো কাজ আপনাদের করতে হবে। যখনই আপনি পেজ নেবেন পেজটাকে অবশ্যই ট্রান্সপারেন্টে রাখবেন এবং পেজ নেওয়ার পরে আপনি যাই কাজ করুন না কেন যে ছবি এখানে আনবেন, আনার পর যখনই আপনি সেভ করবেন সেভ অপশানে যাবেন, এখানে পিএনজিটাকে সিলেক্ট করতে হবে। এখানে যদি আপনি সেভ করার সময় জেপিজি করে দেন তাহলে কিন্তু সেভ হবে না। যদি আপনি জেপিজি সেভ করে দেন, তো প্রথমে দেখবেন এখানে আমি আপনাদেরকে জেপিজি সেভ করে লিখে দিচ্ছি, সেভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী হবে জেপিজিতে যদি পিএনজি পেজ নিয়ে জেপিজি সেভ করলে কী আসবে। তো প্রথমে দেখুন অলরেডি হোয়াইট হয়ে গেছে, সেভ মারার আগে হোয়াইট হয়ে গেছে। যদি এখানে ক্যান্সেল করে দিই তো আবার ফিরে আসবে। কিন্তু যদি আপনি পিএনজি ট্রান্সপারেন্ট পেজ নিয়ে পিএনজিতে সেভ করেন আসবে, যদি জেপিজিতে সেভ করেন তাহলে আসবে না। তো বন্ধুরা যদি বুঝতে পারেন ওকে, আর যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন। এমন ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগে লাইক করবেন, না হলে ডিসলাইক করবেন, আর কেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।